সালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা টেবিলে রাখা একটি 14 ইঞ্চি কালা টিভি। তো এই টিভিটি এসেছে মূলত রিপেয়ারিং করার জন্য। টিভিটি আমরা পাওয়ার অন করে দেখব যে আসলে টিভিটির মধ্যে কি প্রবলেম বা কি কারণে এসেছে। যেই প্রবলেমই হোক না কেন, সেই প্রবলেমটি আপনাদের সামনেই সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখা যাক টিভিটি অন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টিভিটির মধ্যে একটা কারা টান আসছে, যেটা হরিজেন্টাল লাইন প্রবলেম। তো মূলত এই প্রবলেমের কারণে এই টিভিটি এসেছে। টিভিটি আমরা খুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন টিভির সার্কিটটি। তো এবার টিভির যে জেকগুলো খোলা হচ্ছে সার্কিটটি ইজি করার জন্য, জেকগুলো খুলে আমরা প্রথমেই টিভির ডিফ্লেকশন কয়েলটি চেক করে নেব। ডিফ্লেকশন কয়েলের মধ্যেই আছে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুটি কয়েল একসাথেই আছে। তো আমরা প্রথমেই ডিফ্লেকশন কয়েলের যে হরিজেন্টাল কয়েল সেই কয়েলটি মেপে দেখব, কয়েলটি আমাদের ভালো আছে কি না কেটে গেছে সেটাই এবার মেপে দেখব। তারপর ডিসিশন নিব যে আসলে টিভিটির মধ্যে কি প্রবলেম। দেখা যাক, তো দেখতেই পাচ্ছেন আমরা টিভিটির ডিফ্লেকশন মাপার প্রস্তুতি নিচ্ছি। ডিফ্লেকশন জ্যাকটি খুলে নিয়েছি সার্কিট থেকে, কারণ সার্কিটে লাগানো থাকলে অনেক সময় সার্কিট মাপ দেখা দেয়, সেজন্য সার্কিট থেকে জ্যাকটি খুলে নিয়ে মাপাটাই ভালো। আমাদের ডিফ্লেকশন কয়েলটি আসলে ওকে দেখাচ্ছে, হরিজেন্টাল ভার্টিক্যাল দুটি সাইডই আমাদের কয়েলের মধ্যে ওকে আছে, তার মানে আমাদের প্রবলেমটি সার্কিটের মধ্যেই। তো সেই প্রবলেমটি এবার আমরা সলভ করব, সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা যাক। আমাদের কাজের সুবিধার্থে টিভির অরিজিনাল সুইচের লাইনটি আমরা খুলে নিয়েছি। এবার আমরা আমাদের এক্সট্রা সুইচ লাইন জ্বালা দিয়ে সেটা দিয়ে কাজ করব। সেটা দিয়ে কাজ করতে আমাদের কাজের সুবিধা ভালো হয়, সেজন্য আমরা এক্সট্রা সুইচ লাইন লাগিয়ে নিয়েছি। এবার আমরা টিভির প্লাগটি কারেন্টে সিরিজের মাধ্যমে ইন করব। ইন করে ভোল্টেজগুলো মেপে দেখব যে আমাদের ভোল্টেজগুলো সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছেছে কি না। টিভিটি অন করা হচ্ছে, দেখা যাক। মিটারটি ডিসি 250 ভোল্টেসে দিয়ে মাপা হচ্ছে। ডিসি 250 ভোল্টেসে মিটারটি দিয়ে আমরা ভোল্টেজগুলো মেপে নিব। তো ভোল্টেজগুলো মাপা হচ্ছে, মেপে দেখব আমরা আসলে আমাদের সম্পূর্ণ সব ভোল্টেজগুলোই ওকে আছে কি না। ভোল্টেজগুলো মাপা হোক, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। মিটারের কালো লিড মানে আর্থিং লিডটি আমরা পিকচার টিউবের আর্থিং তারের সাথে যুক্ত করে নিব, যাতে আমাদের ভোল্টেজগুলো মাপতে সুবিধা হয়। সেজন্য আমরা পিকচার টিউবের আর্থিং তারের সাথে কালো তারটি মিটারে লাগিয়ে নিয়েছি। এবার আমরা মিটারের পজিটিভ লিড দিয়েই এটা দিয়েই মেপে দেখব যে আমাদের ভোল্টেজগুলো ওকে আছে কি না। সার্কিটে আমাদের যথেষ্ট পরিমাণে ভোল্টেজ আছে, 110 ভোল্টেজ কালেক্টর পর্যন্ত আছে, এমনকি ডিফ্লেকশন কয়েলেও 110 ভোল্টেজ ঢুকছে। তার মানে হরিজেন্টাল কয়েলটি আমাদের অন আছে, বাট হরিজেন্টাল লাইনটি দেখাচ্ছে। এবার দেখব সেই লাইনটি কি কারণে দেখায় বা কি প্রবলেম সেটাই এখন দেখব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সার্কিটের এই ফ্লাইব্যাগের এই সাইডটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে একটি ক্যাপাসিটর ফুলা দেখা যাচ্ছে। তো এই ক্যাপাসিটরটি কি মানের ক্যাপাসিটর বা এটার কী কাজ করছে সেটা খুলে এনে দেখব। এটা সম্ভবত বাস্ট হয়েছে তাই ফুলা দেখাচ্ছে। তো এবার ক্যাপাসিটরটি আমরা খুলে এনে দেখব।
ক্যাপাসিটরটি আমরা খুলে এনেছি। ক্যাপাসিটরটির মান দেখা যাচ্ছে যে 4.7 250 ভোল্টেজ। এটা মূলত হাই ভোল্টেজের ক্যাপাসিটর। কালেক্টর ভোল্টেজের সাথে থাকে 1600 ভোল্টেজ, বুস্টারের সাথেই এর সংযোগ দেওয়া থাকে। তো এটা মূলত বাস্ট হয়ে গিয়েছে অরিজিনাল লাইন আসার কারণেই। প্রথমত আমরা এই ক্যাপাসিটরটি লাগিয়ে নিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় কি না। সেম টু সেম মানের আরেকটি ক্যাপাসিটর আমরা নিয়েছি, সেই ক্যাপাসিটরটি এখন আমরা সেই জায়গায় লাগিয়ে নিব। কারণ মান অ্যাকুরেট না হলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে যায়, তাই অ্যাকুরেটভাবে মানটি মিলিয়ে নিয়ে লাগানোটাই ভালো। তো আমরা এবার ক্যাপাসিটরটি লাগাচ্ছি। ক্যাপাসিটরটি লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় নাকি অন্য কোনো প্রবলেম আর আছে, সেটাই দেখা যাবে ক্যাপাসিটরটি লাগানোর পর। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাপাসিটরটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা সার্কিটটি একবার কারেন্টে লাগিয়ে দেখব। টিভিটি অন করা হচ্ছে, দেখা যাক টিভিটি অন হোক। অন হওয়ার পর দেখা যাবে যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কি না। ভোল্টেজ আসছে, দেখা যাক টিভিটি অন হোক। তো দেখতেই পাচ্ছেন আপনারা সার্কিটটি আসলে কারেন্টে লাগানো আছে, টিভিটি অন করা হয়েছে, কিন্তু প্রবলেমটি সলভ হয় নাই, সেই আগের প্রবলেমটি এখনও রয়ে গেছে। তো এবার আমরা দেখব টিভিটির মধ্যে অন্য কোনো প্রবলেম আর আছে কি না, সেটাই এখন আমরা দেখব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন হরিজেন্টাল লাইনের সাথে যুক্ত থাকা একটি বুস্টার খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বুস্টারটি 600 ভোল্টেজের বুস্টার, এটি হরিজেন্টাল লাইনের কাজ করে। তো এটা এখন আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় কি না। তো দেখতেই পাচ্ছেন আমরা বুস্টারটি খুলে নিয়েছি। এই বুস্টারটি মূলত অ্যাভোমিটারে মাপ দেখায় না, তাই এই বুস্টারটি অনুমান করে চেঞ্জ করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বুস্টারটি ফেটে গিয়েছে। এই যে দেখুন বুস্টারটি ফাটা, আসলে তো বুস্টারটি শর্ট হয়েছে, সেই জন্য বুস্টারটি ফেটে গিয়েছে। তো এখন আমরা ভালো একটি বুস্টার লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় কি না। সেম টু সেম মানের লাগাতেই হবে, কারণ অনেক সময় মান বেশ কম হলে অনেক ধরনের প্রবলেম চলে আসে টিভির মধ্যে, তাই সেম টু সেম মান মিলিয়ে লাগানোটাই ভালো। তো আমরা এবার এই বুস্টারটি লাগিয়ে দেখব আমাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি অন্য কোনো প্রবলেম আর আছে। ততক্ষণ আপনারা এই সাথেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বুস্টারটি লাগানো হচ্ছে, বুস্টারটি আমরা লাগিয়ে নিয়েছি, বুস্টারটি জ্বালাই করা হচ্ছে। তো বুস্টারটি জ্বালাই করা শেষ হলেই আমরা দেখবো টিভিটির প্রবলেম আসলে সলভ হয়েছে কি না। বুস্টারটি জ্বালাই দেওয়া হচ্ছে। তো এই ছোট্ট পিএফটি প্রথমেই আমি খুলেছিলাম আমার কাজের সুবিধার্থে, উপরে মারা ছিল তাই খুলে নিয়েছিলাম। তাই এবার এটিও আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা টিভিটি অন করে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কি না। টিভিটি আমরা অন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখা যাক টিভিটির প্রবলেম সলভ হয়েছে কি না। এই দেখুন টিভিটির মধ্যে রাস্টার চলে আসছে, তার মানে টিভিটি আমাদের কমপ্লিট ওকে হয়ে গিয়েছে। তো এই বুস্টার আর ক্যাপাসিটর এই দুটি ডেড হওয়ার কারণে এই টিভিটির মধ্যে হরিজেন্টাল লাইন দেখাচ্ছিল। তো এবার আমরা টিভিটির কমপ্লিট ফিটিংস করব। ফিটিংস করার পর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন টিভিটি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে। টিভিটির মধ্যে রাস্টার স্ক্রিন চলে আসছে,
বাট এই দুটি পার্টস ডেড হওয়ার কারণে এই টিভিটির মধ্যে হরিজেন্টাল লাইন প্রবলেমটি দেখাচ্ছিল। দেখতেই পাচ্ছেন 364 যে 200 ভোল্ট বুস্টার, 4.7 মাইক্রোফিয়ার্ড 250 ভোল্টেসের ক্যাপাসিটর, এই দুটি পার্টস ডেড হওয়ার কারণে এই টিভিটির মধ্যে মূলত হরিজেন্টাল লাইন প্রবলেমটি দেখাচ্ছিল। তো এটাই ছিল এই টিভিটির প্রবলেম, এই সামান্য প্রবলেমের কারণে এই টিভিটি ডেড হয়েছিল। তো এবার আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, টিভিটি আমরা ফিটিংস করব। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়তই আপলোড করে থাকি, তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। জিও জিও সিঞ্চি সিঞ্চি ভাই।